নমস্কার, আনন্দবার্তার বিশেষ খবর নিয়ে আপনাদের সঙ্গে থাকছি আমি মিনাক্ষী। এই মুহূর্তে বিস্তারিত খবরে যাওয়ার আগে শুরুতে চোখ রাখবো আজকের নিউজ হেডলাইন্সে। আনগ্রামে অনুষ্ঠিত হলো শিবরাত্রি অনুষ্ঠান। নবাবহাট সংলগ্ন এলাকায় সেফ ড্রাইভ সেভ লাইফের উপর একটি কর্মসূচি অনুষ্ঠিত হলো। অন্যান্য জায়গার সাথে সাথে সিহারা বাজারের সর্বেশ্বর মন্দিরে ভক্তদের ভিড় উপচে পড়তে দেখা যায়। নাসার বিজ্ঞানী হিসেবে পরিচয় দিয়ে পুলিশের কাছে আটক হলেন এক ব্যক্তি। অন্যান্য বছরের তুলনায় এবছর দোটানে পড়েছেন প্রেমিক প্রেমিকা যুগল। বুধবার আনুষ্ঠানিকভাবে উদ্বোধন হলো শ্যামসুন্দর উৎসবে। বিষ্ণুপুরের সাংসদ সৌমিত্র খাঁর উদ্যোগে অনুষ্ঠিত হলো ম্যারাথন দৌড় প্রতিযোগিতা। চলে আসছে বিস্তারিত খবরে। আনগ্রামে অনুষ্ঠিত হলো শিবরাত্রি অনুষ্ঠান। ধর্মীয় এই অনুষ্ঠান উপলক্ষে স্থানীয় একটি শিব মন্দিরকে সাজিয়ে তোলা হয়। শিবরাত্রি উপলক্ষে মন্দির কমিটির পক্ষ থেকে বৃহস্পতিবার ভোগ বিতরণ করার কর্মসূচি গৃহীত হয়। অন্যান্য জায়গার সাথে সাথে খণ্ডঘোষের আনগ্রামেও অনুষ্ঠিত হলো শিবরাত্রির ধর্মীয় অনুষ্ঠান। ধর্মীয় এই অনুষ্ঠান উপলক্ষে স্থানীয় একটি শিব মন্দিরকে সাজিয়ে তোলা হয়। ধর্মীয় এই অনুষ্ঠান উপলক্ষে অসংখ্য ভক্তের সমাগম ঘটে। ভক্ত সমাগম ঘিরে যাতে কোনোরূপ অপ্রীতিকর ঘটনা না ঘটে তার জন্য সব রকম সতর্কতা অবলম্বন করেন মন্দির কর্তৃপক্ষ। মন্দির কর্তৃপক্ষের আশা, ধর্মীয় এই অনুষ্ঠান যথাযথভাবেই সুসম্পন্ন হবে। শিবরাত্রি উপলক্ষে মন্দির কমিটির পক্ষ থেকে বৃহস্পতিবার ভক্তদের ভোগ বিতরণ করার পরিকল্পনা গৃহীত হয়েছে। বাবার মন্দির, এটা দীর্ঘদিন আগে যেভাবে শিবরাত্রি হতো তার চেয়ে এখন আমাদের শিবরাত্রি ধারে পাশে ব্লকের মধ্যে প্রায় ভালো জায়গা স্থান করেছে। প্রায় 300 থেকে 350 যাত্রী আজকের দিনে উপস্থিত হয় এবং আমাদের আগামী কালকে যে খিচুড়ি ভোগের আয়োজন করা হয়েছে সেই খিচুড়ি ভোগে প্রায় 6-7 হাজার লোক এখানে আসেন বিভিন্ন গ্রাম থেকে। আমাদের এই শিবরাত্রি আস্তে আস্তে আমরা আগামী দিনে যেভাবে আমাদের এই বাবার জাগ্রত এবং যেভাবে নাম করছে এবং আমরা আগামী দিনে বিভিন্ন আরও হয়তো বেশি লোকজনকে খাওয়া দাওয়া এবং এই শিবরাত্রিটাকে আরও উৎসব সম্মুখীন করতে পারি, এই জন্যে প্রত্যেক মানুষকে আহ্বানও জানাচ্ছি যে প্রত্যেক মানুষ যেখানে যেমন আছেন সবাই আসুন। কালকে বাবার অন্নভোগের আয়োজন করেছি, সেখানে সবাই অন্নভোগ খেয়ে যান এবং আজকে আমাদের যে উৎসব মুখর আজকে শিবরাত্রির যে পূজা, সন্ধ্যে 7:30 পূজা আরম্ভ হবে। সেই 7:30 আমাদের গ্রাম এবং আশেপাশে গ্রামেরও যে সমস্ত যাত্রী থাকে প্রায় 300-350 ওভারও হয়ে যায় যাত্রী, পূজা হয়, আসুন, সকলকে আসার আহ্বান জানাচ্ছি। আমাদের গ্রাম আনগ্রাম, এই গ্রামের আমার নাম মিঠুন কুমার ঘোষ, আমি এই গ্রামেরই একজন সদস্য উৎসব কমিটির মেম্বার এবং এই উৎসব কমিটির একজন মেম্বার। আমরা এইভাবে দীর্ঘদিন ধরে আমরা পরিশ্রম করে এই পূজা মণ্ডপটাকে দাঁড় করে এত সুন্দর পূজার আয়োজন করেছি, সকলকে আসার জন্য আহ্বানও জানাচ্ছি। সমগ্র ধর্মীয় কর্মসূচি যথাযথ রূপ দেওয়ার লক্ষ্যে কমিটির সদস্যদের মধ্যে কর্মতৎপরতা ফুটে ওঠে। আনগ্রাম থেকে কৃষ্ণ সাহার রিপোর্ট, আনন্দবার্তা। নবাবহাট সংলগ্ন এলাকায় সেফ ড্রাইভ সেভ লাইফের উপর একটি কর্মসূচি অনুষ্ঠিত হলো। নবাবহাট যুব তৃণমূল কংগ্রেসের উদ্যোগে অনুষ্ঠিত হয় এদিনের এই কর্মযজ্ঞ। পথচারীদের রক্ষার্থে এই পরিকল্পনা নেন আয়োজকরা। সেফ ড্রাইভ সেভ লাইফের উপর ভিত্তি করে একটি কর্মকাণ্ড অনুষ্ঠিত হলো বুধবার। নবাবহাট সংলগ্ন এলাকায় অনুষ্ঠিত হয় এইরূপ কর্মসূচি। নবাবহাট যুব তৃণমূল কংগ্রেসের উদ্যোগে অনুষ্ঠিত হয় এদিনের এই কর্মসূচি। শিবরাত্রি উপলক্ষে এইরূপ কর্মসূচির আয়োজন করেন উদ্যোক্তারা। কোনরূপ দুর্ঘটনা রুখতে এদিনের এই কর্মকাণ্ডে নামেন আয়োজকরা। আজকে শিবরাত্রি উপলক্ষে এই একসাথ মন্দিরে হাজার হাজার মানুষের সমাগম, কিন্তু সামনে দিয়ে বিশাল রাস্তা, যে রাস্তায়
যদি ঠিক মতো এই রাস্তার এই লোকজনকে কন্ট্রোল করা না যায় তাহলে যে কোনো সময় একটা দুর্ঘটনা ঘটতে পারে। তার জন্য আমার দলের ছেলেরা আমাদের যে একটা সুন্দর আয়োজন করেছেন সেফ লাইফের, যে সবাইকে সুন্দরভাবে রাস্তা থেকে যাওয়ার জন্য এবং যাতে কোনো মানুষের দুর্ঘটনা না ঘটে এবং নিজেও যাতে সাবধানভাবে গাড়ি চালায়। বর্তমান পৌরসভার এমসিএসি খোকন দাস সহ দলীয় নেতৃত্ব ও অন্যান্যরা একত্রে মিলিতভাবে এদিনের অনুষ্ঠানকে যথাযথ রূপ দেন। নমস্কার, সবাই ভালো থাকবেন, ধন্যবাদ। আজকে শিবরাত্রির দিনে অসংখ্য মানুষ। বর্তমান থেকে সুমিত ভগতের রিপোর্ট, আনন্দবার্তা। চলে যাব পরের খবরে। অন্যান্য জায়গার সাথে সাথে শিহারা বাজারের সর্বেশ্বর মন্দিরে ভক্তদের ভিড় উপচে পড়তে দেখা যায়। দীর্ঘক্ষণ লাইনে দাঁড়িয়ে থেকে ভক্তরা দেবতার মাথায় জল ঢালেন। ধর্মীয় এই অনুষ্ঠান ঘিরে যাতে কোনোরূপ অপ্রীতিকর ঘটনা না ঘটে তার জন্য মন্দির কমিটির সজাগ দৃষ্টি ছিল। শিবরাত্রি উপলক্ষে ভক্তদের মধ্যে উৎসাহ ও উদ্দীপনার বহিঃপ্রকাশ ফুটে ওঠে বুধবার। অন্যান্য জায়গার সাথে সাথে শিহারা বাজার স্টেশন রোড এলাকার সর্বেশ্বর মন্দিরে ভক্তদের ভিড় উপচে পড়ে। দীর্ঘক্ষণ লাইনে দাঁড়িয়ে থেকে এদিন ভক্তরা দেবতার মাথায় জল ঢালেন। শিবরাত্রি উপলক্ষে তিন দিন ধরে হরিনাম সংকীর্তন অনুষ্ঠিত হবে। আমি শিয়ারা বাজারের সর্বেশ্বর মন্দিরে জল ঢালতে এসেছি। প্রতি বছরই আসেন? প্রতি বছর আমি আসি, আমার ভালো লাগে, অনুষ্ঠানটা ভালো হয়, সেই হিসাবে প্রতি বছর আমার ফ্যামিলিকে নিয়ে আসি। কখন থেকে আসেন এখানে? সন্ধ্যে নাগাদ আসি। এবছর বিরাট লম্বা লাইন পড়েছে, মোটামুটি বৈকাল চারটে থেকে। হরিনামও হয় এবং ভালো ভোজনের আয়োজন করে থাকে এখানকার উৎসব কমিটির তরফ থেকে। প্রায় বিগত 40 বছর ধরে এখানে হচ্ছে বাবা সর্বেশ্বর মন্দিরে শিবরাত্রি উপলক্ষে। এর পাশাপাশি ভক্তদের মধ্যে ভোগ বিতরণ করার ব্যবস্থাও করা হয়েছে। আমাদের এখানে শিবরাত্রি উপলক্ষে যে উৎসব হয় বাবার, সেই উৎসব হচ্ছে এখানে। কোথায় হচ্ছে এটা? এটা প্রপার শিয়ারা বাজার খণ্ডকোষে হচ্ছে। শিয়ারা বাজারে? শিয়ারা বাজার। এই আশ্রমটা কী নাম? এই আশ্রমটার নাম হচ্ছে বাবা সর্বেশ্বরের মন্দির। এই যে একটা লম্বা লাইন, এই লাইনটা কতক্ষণ ধরে আপনারা দেখছেন? এটা আপাতত আমরা সন্ধ্যে চারটে থেকে দেখছি আমরা এই লাইনটা এরকম আছে। সব ভক্তরা লাইন দিয়ে যায়? ভক্তরা এবং মহিলারা সুষ্ঠুভাবে বাবাকে জল ঢেলে তাদের মনস্কামনা চেয়ে তারা সুষ্ঠুভাবে বাড়ি যাচ্ছে। এইখানে যে বাবা কী নামে পূজিত হয় এখানে? এখানে বাবা সর্বেশ্বর বাবা নামেই পূজিত হয়। এখানে কী কী আছে এবছর অনুষ্ঠান? এবছর অনুষ্ঠান এখানে বালক সেবা আছে, হরিনাম কীর্তন আছে তিন দিন ধরে, নবদ্বীপের দল বাইরের দল হরিনাম কীর্তন আছে। তিন দিন ধরে এই উৎসব চলবে, সমারোহে খিচুড়ি ভোগ হবে এবং আমরা এখানে মহিলাদের সুরক্ষার জন্য সবসময় ব্যবস্থা করে রেখেছি যাতে মহিলারা কোনোরকম কোনো যেন বিপদে না পড়ে। পাশে হাই রোড, এত বড় জনবহুল এলাকা, কী ব্যবস্থা করছে? তার জন্য আমাদের স্বেচ্ছাসেবক রাখা আছে, উৎসব উপলক্ষে যাতে কোনোরূপ অপ্রীতিকর ঘটনা না ঘটে তার জন্য প্রশাসনের পাশাপাশি স্বেচ্ছাসেবকরাও নজরপাত চালায়। কি জন্য এসেছেন এখানে আপনারা? এই এবছরই প্রথমবার করছেন আপনি? পাঁচ বছর ধরে করছেন। কি মানত করছেন মহাদেবের কাছে? শিহারা বাজার থেকে কৃষ্ণ সাহার রিপোর্ট, আনন্দবার্তা। ফিরে এলাম বিরতির পর। নাসার বিজ্ঞানী হিসেবে পরিচয় দিয়ে পুলিশের কাছে আটক হলেন এক ব্যক্তি। ঘটনাটি ঘটেছে তিনকোনিয়া গুডসেড রোড সংলগ্ন এলাকায়। পুলিশ ঘটনার প্রকৃত তদন্ত শুরু করেছে। নিজেকে নাসার বিজ্ঞানী হিসেবে পরিচয় দিয়ে রণজিৎ কুমার হাজরা নামে এক ব্যক্তিকে আটক করল পুলিশ। বুধবার তিনকোনিয়া গুডসেড রোড সংলগ্ন একটি স্বেচ্ছাসেবী সংগঠনের সভাগৃহে রক্তদান শিবিরের আয়োজন করেন একটি সংগঠন। অনুষ্ঠানের উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন ওই বিজ্ঞানী রণজিৎ কুমার হাজরা। হঠাৎই কয়েকজন ব্যক্তি বলেন তাদেরকে নানা রকম প্রলোভন দেখিয়ে তাদের কাছ থেকে টাকা আদায় করেছেন বলে অভিযোগ।
দিয়েছেন? আপনি কত টাকা দিয়েছেন? কত টাকা দিয়েছিলেন? আমি দিয়েছি 1,40,000 টাকা। চাকরি করতে গিয়ে বলে কাকু সুবিধা সরকার থেকে টাকা নিয়ে গেছে। আপনার বাড়ি কোথায়? আমার বাড়ি জয়রামবাটি। আর কিভাবে আপনার কাছে চাওয়া হয়েছিল? আমার কাছে চাওয়া হয়েছে যে আমার সংগঠনের খরচা আছে, বেড়ে চাকরি হবে, এই জন্য যে আমার কোনো সংগঠনই হবে, আমার যেমন লড়াই করছে ওটা আমার লাগবে। কী সংগঠনের নাম? সংগঠন নাম কি? আমাদের সংগঠনের নাম হচ্ছে নেভারল্যান্ডস। আচ্ছা, আর আপনার কাছে টাকাটা চেয়েছিল কে? টাকাটা চেয়েছিল কার্তিক বিদাস। কার্তিক বিদাস? কার্তিক বিদাস কে এই সংগঠনের? ও হচ্ছে সংগঠনের একজন আমার কর্মী, সে আমার সম্পর্ক মামা সম্পর্ক হয় আর কি, সম্পর্ক মামা হয়। আপনার নাম বা বাড়ি কোথায়? আমার নাম হচ্ছে বাপিচরণ দাস, আমার বাড়ি হচ্ছে নিজেকে নাসার বিজ্ঞানী হিসেবে পরিচয় দেওয়া ব্যক্তি রণজিৎ কুমার হাজরার কথাবার্তায় অসংলগ্ন লক্ষ্য করেন উপস্থিত সাংবাদিকবৃন্দ। এ ব্যাপারে ওই ব্যক্তির কাছে সাংবাদিকবৃন্দ নাসা পরিচয়পত্র দেখতে চাইলে তিনি তা দেখাতে পারেননি। বা কোনো আমেরিকান পাওয়ার হিসাবে বলছি না, আমি ভারত মাতা সীতাময়ের কথাই বলছি, সীতাময়ের কথা বলছি যার সন্তান আমরা। আমি কিন্তু ভুলে গেছি, কত দীর্ঘদিন পাপ করেছি, ভুলেছিলাম। আমি তো প্রায়শ্চিত্ত করছি, এই টাকার ভাগ তো আপনি পেয়েছেন, আপনার সঙ্গে সেন্ট্রাল গভর্নমেন্ট নাকি চুক্তি আছে, মৌ স্বাক্ষরিত নাকি হয়েছে আপনার সঙ্গে? আমার কাছে নোটিশ আসছে সেন্ট্রাল গভর্নমেন্টে, এইটা তো এই কথা বলা হয় নাই যে এখান থেকে টাকা পরিষ্কার করা আছে, যে একটা পয়সা না, মানে এর দায়ভার তো আপনাকে নিতে হবে, এর দায়ভার তো আপনাকে নিতে হবে। আপনার সংগঠনের লোকজন প্রচার করেছে এবং এই টাকা তো আপনার কাছে আসছে, এই প্রতারণা চক্রের মাথা। আমার কাছে তো অভিযোগ করতে হবে না, আপনার কাছে অভিযোগ করে, এই টাকা তো আপনার কাছে আসছে। আমাদের যে আজকে রক্তদান শিবির হচ্ছে নেভারল্যান্ডসে, রক্তদান শিবির, হোয়াট ইজ নেভারল্যান্ডস, নেভারল্যান্ডস কি, তার অবজেক্টস কি, এবং নেভারল্যান্ডস কতখানি পাওয়ারফুল, এই ধারণাটা যদি এসে যায় মানুষের মনে যে নেভারল্যান্ডস হচ্ছে আমেরিকান সাম্রাজ্য, তাহলে কি আমেরিকান স্বার্থটাই স্যারেরা দেখছেন? এই একটা নন চিন্তাধারা যদি এসে যায়, নেভারল্যান্ডস কি তার অবজেক্ট এবং পরে বর্ধমান থানায় খবর দেওয়া হলে বর্ধমান থানার পুলিশ তাকে জিজ্ঞাসাবাদের জন্য তাকে আটক করে নিয়ে যান। এখন দেখার রণজিৎ কুমার হাজরা আসলে নাসার বিজ্ঞানী কিনা। বর্ধমান থেকে জয়ন্ত অধিকারীর রিপোর্ট, আনন্দবার্তা। আসছি পরের খবরে। অন্যান্য বছরের তুলনায় এবছর দোটানে পড়েছেন প্রেমিক প্রেমিকা যুগল। শিবরাত্রি ও ভ্যালেন্টাইন্স ডে একই দিনে পড়ায় এই রূপ বিপত্তি ঘটেছে, যদিও বিষয়টাকে মান্যতা দিতে চাননি কেউই। বুধবার শিবরাত্রি ও ভ্যালেন্টাইন্স ডে একদিনে দুটি পড়ে যাবার ফলে বিপাকে পড়েছে প্রেমিক প্রেমিকারা। শিবের মাথায় জল ঢালাটাও যেমন জরুরি, আবার মনের মানুষের সাথে আজকের এই বিশেষ দিনটা কাটানোটাও। তাই সকাল সকাল শিবের মাথায় জল ঢেলে বিকেলের দিকটা ফাঁকা রেখেছে অনেকে। আপনিও জান
এই কারণে সকাল থেকেই কালনা 108 শিব মন্দিরে ভিড় উপচে পড়ে। সোচে কি আজ শিবরাত্রি কা দিন জল চড়া দে তো ইসি কারণ সে ইহা আয়ে সুবহ ইসলিয়ে আয়ে কি আজ ভ্যালেন্টাইন ডে কা দিন হ্যাঁ হসবেন্ড কে সঙ্গ শাম কো ঘুমনে জানা ইসি কারণ সোচে আজ সুবহ জল চড়া দে আর শাম কো ঘুমনে যায়। ইহা আকে বহুত আচ্ছা লাগা ভোলে বাবা কো জল চড়ায়ে ও ভি 108 ভোলে বাবা কো জল চড়ায়ে বহুত আচ্ছা লাগা। পুরানা মন্দির হ্যাঁ ওহাঁ পর জল চড়ায়ে ওহাঁ ভি বহুত আচ্ছা লাগা। মেরি মম্মি আয়ে বগল কে আন্টি আয়ে বহু সারি জন আয়ে জো জল চড়া রে আর কুছ অভি জল চড়াই রে। প্রায় বেশিরভাগ মানুষই জানাচ্ছে যে অন্যবার সন্ধ্যার দিকে জল ঢাললেও এবার সকালেই জল দিতে এসেছে, তারা কাউকেই অসন্তুষ্ট করতে চায় না। 108 শিব মন্দির এমনি জল ঢালতে আসে, এখানে 108 শিব আছে বলে এখানে জল ঢালতে আসে অনেক পুরনো দিনে এসে। আর মানে থেকে সকাল সকাল মানে থেকে এত ভিড় অন্যান্য বার দেখা যায় না, মানে থেকে এবছর একটু বেশি ভিড় হয়েছে দুরকম ভাবে। আবার এই যে পুজো আছে আবার একদিনে আবার ভ্যালেন্টাইন ডে সে উপলক্ষে একটা দারুণ দিন, আজকে দুটো দিন একসাথে তো ভালোই হচ্ছে, খুব এনজয় করছি সবাই। কোন সময় ঢালে? সন্ধ্যেবেলায় ঢালি। এবছর সকালবেলা কারণ এবছরই তো বললাম না যে ভ্যালেন্টাইন ডে একটা হচ্ছে একটা মানে অন্যরকম দিন, সকালেও মানে ঢালছি আবার বিকেলেও একটু ঘুরবো ওই জন্য এখন ঢেলে দিচ্ছি। কালনা থেকে রাজকুমার ঘোষের রিপোর্ট, আনন্দ বার্তা। নিয়ে নেব আরো একটি ছোট্ট বিরতি, সঙ্গে থাকুন। পরবর্তী খবর নিয়ে ফিরলাম বিরতির পর। বুধবার আনুষ্ঠানিকভাবে উদ্বোধন হলো শ্যামসুন্দর উৎসবের। প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে এদিনের অনুষ্ঠানের সূচনা হয়। বুধবার থেকে শুরু হয়ে উৎসব চলবে আগামী 20 তারিখ পর্যন্ত। শ্যামসুন্দর উৎসব 2018-র আনুষ্ঠানিক উদ্বোধন হলো বুধবার। প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে এদিনের অনুষ্ঠানের সূচনা হয়। বুধবার থেকে শুরু হয়ে অনুষ্ঠান চলবে আগামী 20 তারিখ পর্যন্ত। স্বর্গীয় বিশালাক্ষী বসু মঞ্চে অনুষ্ঠিত হয় এদিনের এই কর্মকাণ্ড। রাজ্যের ক্ষুদ্র কুটির শিল্প মন্ত্রী স্বপন দেবনাথ, এই শীতের সময়টা একটা মানুষের মেজাজ এসেছে উৎসব কিংবা মেলা করব বিভিন্ন জায়গায়, বাদ পড়ে গেছিল শ্যামসুন্দর, সেটা আপনারা পূরণ করবেন। উৎসব মেলাকে নিয়ে অনেকে কটাক্ষ করে, কিছু মানুষ নিন্দা করে, কিন্তু এটাও তো মানতে হবে যে গ্রামীণ মানুষের বিনোদনের জায়গা কোথায়। মনের বিকাশ কিংবা মনকে পুষ্ট রাখার জন্য কিছু প্রোগ্রাম দরকার। মুখ্যমন্ত্রীর কৃষি উপদেষ্টা প্রদীপ মজুমদার, আমি একজন কৃষিবিদ হিসাবে এই রাজ্যে কিছু করার সুযোগ আমি পেয়েছি মাননীয় মুখ্যমন্ত্রীর কৃপায়। তার ফলে পশ্চিমবঙ্গ আজকে আপনারা জানেন সারা ভারতবর্ষের ভেতরে কৃষিক্ষেত্রে অনন্য প্রতিষ্ঠা লাভ করেছে এবং সারা ভারতবর্ষে নানা রকম বঞ্চনার সত্ত্বেও আজকে 2011 সালে যখন আমাদের মূল ফসল ধান, আপনাদের মনে থাকবে কারণ বর্ধমান শস্য গোলা বলে চিহ্নিত। রায়নার বিধায়ক নেপাল ঘুরি,
রায়না এক নম্বর ব্লকের বিডিও সৌমেন বণিক, পঞ্চায়েত সমিতির সদস্য শেখ আনোয়ার আলী, উত্তম সেনগুপ্ত, উজ্জ্বল প্রামাণিক, উৎপল রায়, বিনয় মুখার্জি, স্বদেশ রায় সহ বিশিষ্ট ব্যক্তিত্বরা এদিন উপস্থিত ছিলেন। আমরা সম্প্রীতির বাতাবরণ গড়ে মেলা তলায় আনন্দ ভোগ করি, তাই তো আজকের এই উৎসবের দরকার। ফাগুন এসেছে দাঁড়ে, আমাদের বারে বারে বলে গেছেন ঘোষকরা, আমাদের আজকে শিবরাত্রির উৎসব, আমাদের আজকে ভ্যালেন্টাইন্স ডে, পাশ্চাত্যের ভাবধারায় আমাদের দেশও এসে গেছে। আমরা গোলাপ দিয়ে প্রেম নিবেদন করি, আমি ওইটাকে আরেকটু ব্যাপক করতে চাই। আমাদের এই ভালোবাসাটা যাক ছেলে মেয়েদের কাছ থেকে বাবা মায়ের কাছে। কোনো পাপের মতো থাবা উঠিয়ে বসে আছে, তুমি যেভাবে পারো এই পাথরটাকে সরিয়ে দাও, আর আকাশের ভয়ঙ্করকে শান্ত বলায় এই কথাটা জানিয়ে দাও, তুমি ভয় পাওনি, মাটি তো আগুনের মতো হবে যদি তুমি ফসল ফলাতে না জানো, যদি তুমি বৃষ্টি আনার মন্ত্র ভুলে যাও, তোমার স্বদেশ তাহলে মরুভূমি। আনুমানিক 11 লক্ষ টাকা ব্যয় শ্যামসুন্দর উৎসব অনুষ্ঠিত হয়। হস্তশিল্প সংশোধন, বিভিন্ন জনহিতকারী প্রকল্প সহ 38টি স্টল মেলাতে অংশ নেয়। সমগ্র কর্মকাণ্ডকে যথাযথ রূপ দিতে আয়োজকদের মধ্যে তৎপরতা ফুটে ওঠে। আমাদের আজকে এই প্রোগ্রাম শ্যামসুন্দর উৎসব 2018 এটা এই উৎসবটা আজকে শুভ সূচনা 14 ফেব্রুয়ারি বললাম। বহুদিন ধরে এটা এলাকার মানুষের একটা চিরআবদার বা অনুরোধ ছিল, যেখানে আমরা যেন একটা করি, সেটা আজকে রক্ষা করতে পেরেছি। এবং আজকে যে এই মঞ্চ, স্বর্গীয় বিশ্বলক্ষ বসু পল্লীবন্ধু বিশ্বলক্ষ বসুর নামে এই মঞ্চ তৈরি করেছি আমরা। কদিন চলবে মেলা এটা? 14 থেকে 14 ফেব্রুয়ারি থেকে 20 ফেব্রুয়ারি 20 ফেব্রুয়ারি। বিশ্বলক্ষ বসু ছিলেন কে? বিশ্বলক্ষ বসু ইনি একজন এমন একজন ব্যক্তি ছিলেন, ইনি একজন ব্যবসা করতেন, কিন্তু এই যে শ্যামসুন্দরের যা কিছু, কলেজ বলুন, স্কুল বলুন, এখানে রাস্তাঘাট বলুন, সমস্ত কিছু সব কিছু ওনার অবদান। এই যে মেলাটা হচ্ছে, কী কী থাকছে এবছর এই মেলাতে? থাকছে মানে এই মেলাতে এখন সব কিছুই রয়েছে, মানে যেগুলো আমাদের পশ্চিমবঙ্গ সরকারের যে কি হচ্ছে যে ওই হস্তশিল্প, হ্যাঁ হস্তশিল্পের ওপর আছে স্টল আছে, আমাদের আপনার ওই যে আধার কার্ড যেটা হচ্ছে যে রিনিউ করা যেটাকে বলে, ওটা হচ্ছে যেগুলো রিনিউ বলতে কী হচ্ছে, যেগুলো ভুলভ্রান্তি যেগুলো হয়েছে ওগুলোকে সংশোধনের জন্য ক্যাম্প করা হয়েছে, আপনার কন্যাশ্রীর ক্যাম্প হয়েছে, তারপর তো আপনার বিভিন্ন এমনি স্টল, তো ওগুলো তো গাদা আছে। মেলার বাজেট কত? মেলার বাজেট তো অনেক টাকাই, 10-11 লক্ষ টাকা বাজেট আমাদের তো এখানকার। এখানে কতগুলো স্টল দিয়েছেন? হ্যাঁ এইখানে কতগুলো স্টল দিয়েছেন? স্টল 38টা স্টল আছে। কী কী অনুষ্ঠান থাকছে বলছেন? অনুষ্ঠান তো আজকে শুভ উদ্বোধনটা আমাদের মাননীয় মন্ত্রী স্বপন দেবনাথ মহাশয় ও আমাদের মুখ্যমন্ত্রী কৃষি উপদেষ্টা প্রদীপ মজুমদার মহাশয় দিয়ে তো ওদের ওনাদের দ্বারা উদ্বোধন হলো। আর আজকে এবার এরপর হচ্ছে সঙ্গীতানুষ্ঠান আছে, তারপর হচ্ছে যে আপনার কাল থেকে আবার বিভিন্ন নামি দামি শিল্পীদের কলকাতা থেকে শিল্পীদের সমস্ত। এটাই তো প্রথম বছর আপনাদের? এটাই প্রথম বছর। আগামী বছর কি এর থেকেও কিছু ভালো চিন্তা হবে? অবশ্যই, আমরা এই প্রথম বছর শুভ সূচনা করি যে আমাদের অনেক ভুলভ্রান্তি থাকবে, সেটা আপনারা দয়া করে সব দেখবেন, মানে যদি ওটাকে ক্ষমা করবেন আমাদের যদি ভুলভ্রান্তি পান। ডেট কি এটাই থাকবে না চেঞ্জ হবে আগামী বছর? না, ডেটটা আমরা যদি পরীক্ষা, মাধ্যমিক পরীক্ষা যদি এগিয়ে আসে আমাদের ডেটে অনেক আরও এগিয়ে যেতে হবে। এটা আমাদের কিছু ব্যবসাদার যারা হচ্ছে যে আমাদের রাইস মিল ব্যবসাদারদের উদ্যোগেই মোটামুটি তারা করছে। শ্যামসুন্দর থেকে কৃষ্ণ সাহা ও জয়ন্ত অধিকারীর রিপোর্ট, আনন্দবার্তা। আসছি খেলার খবরে। বিষ্ণুপুরের সাংসদ সৌমিত্র খাঁর উদ্যোগে অনুষ্ঠিত হলো ম্যারাথন দৌড় প্রতিযোগিতা। জয়পুরের রাজগ্রামে এই দৌড়ের সূচনা হয়। প্রতিযোগিতা ঘিরে প্রতিযোগীদের মধ্যে উৎসাহ ফুটে ওঠে। বুধবার বাঁকুড়ার বিষ্ণুপুরের সাংসদ সৌমিত্র খাঁর উদ্যোগে ম্যারাথন দৌড় প্রতিযোগিতা অনুষ্ঠিত হলো। যারা আজকে আমাদের পুলিশ সহযোগিতা করছে, আর সত্যি কথা বলতে
সমস্ত অ্যাথলিটদের বলবো যে আপনারা পিছিয়ে যাওয়ার ভয় পাওয়ার কোনো কারণ নেই, 250 জনকে আমরা সার্টিফিকেট দেবো, সেখানে বিমল বাবুরা আছেন, আমরা সকলে আছি, 250 জন সার্টিফিকেট পাবেন এবং কত 50 জন আপনারা প্রাইজ মানি আছে। জয়পুরের রাজগ্রামে পতাকা নেড়ে ম্যারাথন দৌড়ের সূচনা করেন বাঁকুড়া জেলা পুলিশ সুপার সুখেন্দু হীরা। উপস্থিত ছিলেন রাজ্যের পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন দপ্তরের রাষ্ট্রমন্ত্রী শ্যামল সাঁতরা, সাংসদ সৌমিত্র খাঁ সহ এলাকার ব্লক ও জেলা প্রশাসনের আধিকারিকবৃন্দ। জয়পুরের রাজগ্রাম থেকে দৌড় শুরু হয়ে বিষ্ণুপুর স্টেডিয়ামে শেষ হয়। হাওড়ার শুভঙ্কর ঘোষ 1 ঘন্টা 2 মিনিটে দৌড় শেষ করে প্রথম স্থান অধিকার করে। শিলিগুড়ির রাজেশ কুমার সাহ 1 ঘন্টা 5 মিনিটে দ্বিতীয় হয় এবং পশ্চিম মেদিনীপুরের অর্জুন টুডু 1 ঘন্টা 6 মিনিটে পৌঁছে তৃতীয় স্থান অধিকার করে। প্রথম স্নানাধিকারীকে 1 লক্ষ টাকা, দ্বিতীয়কে 50,000 টাকা ও তৃতীয় স্নানাধিকারীকে 30,000 টাকা ও সকল প্রতিযোগীদের 2,000 টাকা করে দেওয়া হয়। কিন্তু 6 জনই লিখবেন চেস নাম্বার, এটা পরে মেলানো হবে। ভেতরে ঢোকার পরে ক্যান্ডিডেটরা অনেক সময় জল চাইছে, একটু জলের ব্যবস্থা করুন, ফিনিশিং এর পরে দিয়ে জলের পাউচ যাদের কাছে আছে। আগে কি কোনো প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছিলেন? যেহেতু প্রফেশনাল রানার্স, এটাই আমার প্যাশন, আর এটা করেই জব টব করি, এটা থেকেই সবকিছু। কোন প্রতিযোগিতায় সফল হয়েছিল? না সফল বাঁকুড়া থেকে ইন্দ্রাণী সেনের রিপোর্ট, আনন্দ বার্তা। খবর শেষ করার আগে দেখে নেব আরো একবার আজকের নিউজ হেডলাইন্স। আনগ্রামে অনুষ্ঠিত হলো শিবরাত্রি অনুষ্ঠান। নবাবহাট সংলগ্ন এলাকায় সেভ ড্রাইভ সেভ লাইফের উপর একটি কর্মসূচি অনুষ্ঠিত হলো। অন্যান্য জায়গার সাথে সাথে শিহারা বাজারের সর্বেশ্বর মন্দিরে ভক্তদের ভিড় উপচে পড়তে দেখা যায়। নাসার বিজ্ঞানী হিসেবে পরিচয় দিয়ে পুলিশের কাছে আটক হলেন এক ব্যক্তি। অন্যান্য বছরের তুলনায় এবছর দোটানে পড়েছেন প্রেমিক প্রেমিকা যুগল। বুধবার আনুষ্ঠানিকভাবে উদ্বোধন হলো শ্যাম সুন্দর উৎসবে। বিষ্ণুপুরের সাংসদ সৌমিত্র খাঁর উদ্যোগে অনুষ্ঠিত হলো ম্যারাথন দৌড় প্রতিযোগিতা। এখনকার মতো খবর এ পর্যন্ত। পরবর্তী খবরের জন্য চোখ রাখুন শুধুমাত্র আনন্দবার্তায়। আপনারা দেখছেন আনন্দবার্তা, আমরা নিরপেক্ষ নই, মানুষের সাথে সমাজের পক্ষে। নমস্কার।